দুই সালে আর রাজনীতি করব না এই মুসলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছে বিএনপির এখনকার যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই কার্যক্রম তাদের মূল নেতা পালিয়ে আছে আর আঠাইশে অক্টোবর অক্টোবর মাসের আঠাইশ তারিখে এবং সেদিনও তারা বক্তব্য দিয়েছিল যা আওয়ামী লীগ পালানোর পথ পাবে শেষ পর্যন্ত দেখলাম পল্টনের মঞ্চ থেকে একে একে দৌড়াতে দৌড়াতে অলি গলি কোথা দিয়ে যে কে পালিয়েছে সেটাই হচ্ছে বিএনপি আমরা পালাব কেন আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ আমাদের পালানোর কোনো রেকর্ড নেই আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে এবং তারা যদি সেই চিন্তাই করে তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে তারা আন্দোলন করবে শরীরদের সাথে বসবে সেখানে আমাদের কোনো বক্তব্য নেই তারা যদি রাজনৈতিকভাবে এগুতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করব আর তারা যদি সন্ত্রাস অগ্নিসন্ত্রাস নিয়ে আবারও রাজপথে নাম তাহলে আমরা মোকাবিলার জন্য প্রস্তুত আছি সেটাও আমাদের উদ্ভূত পরিস্থিতি বলে দেবে কখন কিভাবে তাদেরকে ফেস করতে হবে সেটা এ বলতে বলতে চাই দেখুন আপনারা সাংবাদিকরা প্রথমত নিজের দেশ সম্পর্কে ধারণাটা একটু উঁচু রাখবে কোথা এক দেশের এক তাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না তাদের প্রেসিডেন্টের গাজায় সিজাপায়ারের বিষয়ে তাদের প্রেসিডেন্টের কথা শুনে না নেতানিয়াহু ওপেনলি বলেছে বাইডেনের সাথে আমাদের আগেও পার্থক্য ছিল কাজে বাইডেন কি বলল আমাদের কাজ আমরা করব প্রয়োজনে উইল ফাইট অ্যালোন আমরা একা যুদ্ধ করব কিন্তু রাফা আক্রমণে বাইডেনের নির্দেশ তারা চরমভাবে উপেক্ষা করেছে তা এখন আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা কাকে ভয় পাব পররাষ্ট্র সহকারী পররাষ্ট্র তিনি আসছেন তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি না কিন্তু আমরা এটা বলতে চাই যে কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপি কে আবারও মদত দেবে চাঙ্গা করবে সেই পরিস্থিতি পোত এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়েছে এখানে বিস্তৃত হবে এমন মনে করার কোনো কারণ এক্স্যাক্টলি যে কথাগুলো তিনি আমাদের প্রেসিডেন্ট মেম্বার তিনি এমন কোনো বক্তব্য দেননি যেটা নির্বাচনে অংশগ্রহণকারী স্বজনদের উৎসাহিত করতে পারে এটা তার বক্তব্যে ছিল বলে আমার মনে হয় না আমি নিজেই পড়েছি না এখন এখানে একজন লোক অনেক দিন ধরে আওয়ামী লীগের নেতৃত্বে আছে তারা হয়তো ওই ফ্যামিলির কোনো একজন আওয়ামী লীগ এমপি বা মন্ত্রীর স্বজন তিনি বহুদিন ধরে দলের নেতৃত্বে আছেন হঠাৎ করে সেই ইলেকশনে দাঁড়াচ্ছেন এমন তো বিষয়টা এমন বিষয় হলে সেটা ভিন্নভাবে মূল্যায়ন করে আমরা সে কথা বলেছি আমরা কোনও স্ট্যান্ড থেকে জিনা আমরা চাপা দিইনি মনে রাখেন আওয়ামী লীগ তিহাত্তর জন এমপিকে মনোনয়ন দেননি পঁচিশ জন মিনিস্টারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়েছে শাস্তিটা Thank you.